গণ্ডগোল করার উদ্দেশ্যে বিএনপিকে কোনো সমাবেশের অনুমতি সরকার দিতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 10 ডিসেম্বর হীন উদ্দেশ্যে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়, রাস্তায় কোনো বড় সমাবেশ হয় না। নয়াপল্টনে 30 থেকে 50 হাজার মানুষ ধরে, তাদের এর চেয়ে বেশি লোক হবে না, এটা তারা আগে থেকে জানে বলেও দাবি ডক্টর হাসান মাহমুদের। প্রথমত তারা শঙ্কিত তাদের ওখানে লোক হবে না, দ্বিতীয়ত রাস্তায় সমাবেশ করলে গণ্ডগোল করতে সুবিধা হয়, এই দুই উদ্দেশ্য তারা সেখানে করতে চায়। সরকার তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না, বা প্রশাসন তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না, সমাবেশ করার অনুমতি দিতে পারে, কিন্তু গণ্ডগোল করার উদ্দেশ্যে কোনো সমাবেশ করার অনুমতি তো সরকার দিতে পারে।